আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের বার্ষিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের সিলেবাস এবং নমুনা প্রশ্ন দেখিয়ে দেওয়া হবে এখানে ক সেকশনে চারটি পয়েন্ট দেখতে পাচ্ছ এগুলো প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা এগুলো তোমাদের জন্য না এগুলো শিক্ষকরা দেখবে তারপর ক সেকশনে দেখো সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অথবা সিলেবাস তোমাদের যে যে অধ্যায় পড়তে হবে দেখো সেখান অভিজ্ঞতা দুই পড়তে হবে শিখন অভিজ্ঞতা পাঁচ পড়তে হবে তারপর সাত পড়তে হবে আট পড়তে হবে তো এগুলো তোমাদের পড়তে হবে তো এগুলোর একক কাজ জলগত কাজ তারপর হচ্ছে ফ্লোচার্ট যেগুলো যেগুলো বইয়ের মধ্যে কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিবা তাহলে শিক্ষণকালীন মূল্যায়নে যে দশ মার্ক রয়েছে ছক পূরণ তারপর হচ্ছে ফ্লোচার্ট অঙ্কন সেগুলোতে দশ মার্ক অটোমেটিক পেয়ে যাবা সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট অর্থাৎ যে তোমাদের একশো মার্কের পরীক্ষা নেওয়া হবে সেটা সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে দেখো প্রশ্নের ধারাটা দেখো এই যে তিরিশ পার্সেন্ট যে নাম্বার আছে সেগুনকালীনে সেখানে কিভাবে তোমরা নম্বরগুলো পেয়ে যাওয়া অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ থাকবে তো এখানে একটা নমুনা দেওয়া আছে তোমাদের টিচাররা এরকম অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ দেবে সেগুলো করতে পারলে দশ মার্ক পাওয়া অনুসন্ধানমূলক কাজ অথবা প্রকল্প অথবা প্রতিবেদন উপস্থাপন এগুলো যদি করতে পারো দশ মার্ক পেয়ে যাবো এখানে একটা নমুনা দেওয়া আছে নমুনাটাই আসবে এমনটা না তোমাদের টিচাররা স্কুলের টিচাররা প্রশ্ন তৈরি করবে শ্রেণীর কাজ পাঠ্যপুস্তিক সন্নিবেশিত একক দলগত কাজ শখ পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন এগুলো যদি তোমার করা থাকে তাহলে তুমি অটোমেটিক দশ মার্ক পেয়ে যাচ্ছ এই হচ্ছে তিরিশ মার্ক সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবাণ্ডন দেখো নৈবেত্তিক প্রশ্ন দুই টাইপের একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আর এটা হচ্ছে এক কথায় তো এখানে দেখো বহু প্রশ্ন এটা কিন্তু অপশন থাকবে আর এখানে অপশন থাকবে না তো যেটা অপশন থাকবে সেটা পনেরোটা পনেরো মার্ক আর যেটা অপশন থাকবে না এটা দশটায় দশ মার্ক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটারই উত্তর করতে হবে দশ দোকানে বিশ মার্ক পেয়ে যাবা রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে পাঁচটা প্রশ্ন থাকবে তিনটার উত্তর দিতে হবে একটাই পাঁচ মার্ক তিন পাঁচ পনেরো রচনামূলক প্রশ্ন অথবা দৃশ্যপট নির্ভর উদ্দীপক থাকবে এগুলোতে সাতটা থাকবে পাঁচটার উত্তর করতে হবে একটা আট মার্ক পাঁচাশটা চল্লিশ মার্ক এই হচ্ছে একশো মার্ক তো এখানে যে নমুনা প্রশ্নটা দেয়া রয়েছে এটা জাস্ট নমুনা এটার হুবহু প্রশ্ন তৈরি করা যাবে না টিচারদের বলা রয়েছে এখানে কবিভাগে বিভাগে অংশ এখানে কবিভাগে যে এমসিকিউ গুলো দেখতে পাচ্ছ এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা তাহলে এর মধ্যে থেকে কমন পেতেও পারো তারপর এখানে এই যে এক কথায় উত্তর এখানে দশটা থাকবে দশটায় দশ মার্ক পেয়ে যাবা খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এইটা দশটা প্রশ্ন থাকবে দশটায় বিশ মার্ক এখানে গ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন উদ্দীপক থাকবে না পাঁচটা থাকবে তিনটার উত্তর করতে হবে তো এখানে জাস্ট তিনটা দিয়ে রাখছে নমুনা প্রশ্ন এই কারণে কম কম দিয়ে রাখছে তারপর ঘ বিভাগ প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট মানে হচ্ছে এই যে দেখো একটা উদ্দীপক থাকবে উদ্দীপকটা দেখে প্রশ্নগুলোর উত্তর করতে হবে তো এভাবে কিছু প্রশ্ন দেওয়া আছে এগুলো চাইলে তোমরা প্র্যাকটিস করতে পারো খুব ভালো হবে তো নৈবিত্তিক এখানে উত্তর দেয়া আছে এগুলো দেখে নিও তো শিক্ষার্থীরা আমরা অধ্যায় বাই অধ্যায় সকল প্রশ্নের সাজেশন দেবো তোমরা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ভিডিওগুলো পাওয়ার জন্য